আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম তুলতুলে সফট একটা বাটার নান রেসিপি। তো বাটার নান অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, আমি কীভাবে বাসায় তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটা বোল নিয়েছি বড় সাইজের, বোলের ভিতরে 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ইস্ট। তো এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে দেব। এই ইস্টটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাক্টিভ ইস্ট নিতে হবে, আর এই অ্যাক্টিভ ইস্টটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা 50 টাকা থেকে বিভিন্ন প্রাইজের কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে এটা কিনে নেবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি আরও 1/3 কাপ পরিমাণে তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়েও নিতে পারেন, এখানে লাস্ট 2 টেবিল চামচ পরিমাণে তেল আপনারা দিয়ে নিতে পারেন, অথবা এই ডোটা তৈরি করার পরেও আপনারা তেলটাকে দিয়ে তারপর এটাকে মতে নিতে পারেন। তো তেলটা দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে তারপরে মিক্স করে নেব। কোথাও কোনো তেলের দলা থাকা যাবে না, তেল আর আটার। তো এগুলো আমি সব মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে মধ্যে আমি অ্যাড করে দেব কুসুম গরম দুধ। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি, দুধটা এমনভাবে গরম হতে হবে যার ভিতরে আপনি কিছুক্ষণ আপনার হাতের আঙুলটা ডুবিয়ে রেখে দিতে পারবেন। তো আমি 1 কাপ পরিমাণে কুসুম গরম দুধ নিয়েছি, নিয়ে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর লাস্টে কিন্তু আমি আরও 1/4 কাপ পরিমাণে কুসুম গরম দুধ অ্যাড করেছি। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন, একবারে দুধটা ঢেলে না দিয়ে, দুধ বা পানি যেটাই দেন না কেন কুসুম গরম হতে হবে, আর একবারে না দিয়ে একটু একটু করে দিবেন আর ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন। তার তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্ট কতটুকু পানি বা দুধ লেগেছে। তো এটাকে আমি 7 মিনিটের মতো মথে নিয়েছি। মথে নিয়ে তারপর এর উপরে আরও 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। তারপর একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য একটা গরম জায়গায়। 2 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন যে এটা ফুলে কতটা ডাবল হয়ে গেছিলো। তো এটাকে এখন আবার 2 ঘন্টা পরে আমি একটু মথে নিচ্ছি। মথে নিয়ে তারপরে এটা থেকে আমি 3 কাপ ময়দা থেকে আমি এখানে 8টা পরিমাণে রুটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লাস্ট 6টা পর্যন্ত রুটি তৈরি করে নিতে পারেন, এর থেকে কিন্তু কম তৈরি করলে রুটিগুলো অনেক হেভি হবে এবং অনেক বেশি বড় হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা কিন্তু ভালো ফুলবে না এবং খেতেও অতটা ভালো লাগবে না। তো আমি এখানে 8টা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে 6টা তৈরি করে নিতে পারেন। সমান ভাগে ভাগ করে আমি এগুলোকে একটা একটা টুকরো করে গোল করে নিয়েছি। আর এগুলোকে আমি এখন একটা বোলে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটা সাইডে, আর আমি একটা একটা করে বেলে নেব। ঢাকনা দিয়ে ঢেকে না রাখলে কিন্তু এর উপরটা একটু ড্রাই হয়ে যাবে, তো চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখার। আর আমি একটা কথা আপনাদেরকে বারবার বলে দিই, ইস্ট দিয়ে আটাটা মথে নেওয়ার পরে এরপর কিন্তু আপনারা অবশ্যই এটাকে একটা গরম জায়গায় রেখে দেবেন। সেটা হতে পারে আপনাদের ওভেনটা একটু গরম করে নিয়ে তারপর ওভেনটা বন্ধ করে তার ভিতরে রেখে দিতে পারেন, অথবা চুলায় রান্না যখন আমরা করি, এক চুলায় রান্না করলে আর এক চুলার পাশে আমরা এটাকে রেখে দিলাম, তাতে করে একটু গরম তাপ লাগবে আর এটা কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে থাকবে আস্তে আস্তে। আর আপনারা যদি এটাকে একদম গরম, বেশি গরম জায়গায় রেখে দেন তাহলে কিন্তু এই ময়দাটা সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো ফুলবে না আর এটা দিয়ে কিন্তু রুটিটা অনেক ফুলকো হবে না। তো আমি প্রতিটা রুটি গোল করে বেলে নিয়েছি, আর এখন আমি আপনাদেরকে একটা একটা করে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটার একটা সাইড কিন্তু 30 সেকেন্ডের বেশি আপনারা ভাজবেন না, চুলার আঁচটাকে অবশ্যই লোতে রেখে দেবেন। চুলার আঁচটাকে যদি লোতে না রেখে দেন সেক্ষেত্রে হবে কি, একটা পাশ অনেক বেশি কালার হয়ে যাবে কিন্তু রুটিটা ভিতর থেকে সিদ্ধ হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা রুটি ভেজে নিচ্ছি। এটাকে 30 সেকেন্ড করে বারবার উল্টে পাল্টে ভেজে নিলে কিছুক্ষণ পর যখন রুটিটার ভেতরটা সিদ্ধ হয়ে যাবে, আর এটাকে একটু স্প্যাচুলা দিয়ে একটা সাইড চেপে ধরলেই দেখবেন আস্তে আস্তে ফুলে উঠছে। তো একটু চেপে চেপে ভেজে নেবেন রুটিটাকে, যেন এটার ভিতরটাও কুক হয়ে যায় এবং বাইরেটা অনেক বেশি কালার না এসে যায়। তো এই যে এভাবে করে আমি প্রত্যেকটা রুটি ভেজে নিচ্ছি, আপনারাও সেভাবে করে ভেজে নেবেন আমার মতো করে। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে যাচ্ছে। আর আপনারা চাইলে এই রুটিগুলো ভাজার সময় এখানে একটু বাটার দিয়ে দিতে পারেন, তবে আমি বাটার দিয়ে ভাজবো না, আমি এমনিতেই ভেজে নিয়ে তারপরে এর গায়ে বাটার ব্রাশ করে দেব। আপনারা চাইলে বাটারের সাথে গার্লিক অথবা ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে তারপরেও এই বাটারটাকে মিক্স করে নিয়ে
রুটির সাথে ব্রাশ করে দিতে পারেন। তবে আমি শুধু বাটারটাই রুটির সাথে ব্রাশ করব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফুলকো হয়েছে। তো আপনারা যদি এভাবে বাটার নান তৈরি করেন বাসায়, তাহলে প্রত্যেকটা রুটি একদম ফুলে ফুলকো হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর এটা কিন্তু একদম পরের দিন সকাল পর্যন্ত দেখবেন, আপনারা একদিন সকালে তৈরি করলে পরের দিন সকাল পর্যন্ত এটা সফট থাকে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপি কেমন হয়েছে, আমার মতো হয়েছে কি না। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা সফট হয়েছে। আর আমি একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এর ভিতরটা কত সুন্দর করে ফুলে উঠেছে। আর এটা কিন্তু একদমই সফট, এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, নিহারি হোক বা বাটার চিকেন, তারপরে হলো গিয়ে এটা এমনি চিকেন কষা, চিকেন ফ্রাই, চিকেন তান্দুরি, বারবিকিউ বা গ্রিল, যে কোনো খাবারের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।